স্টারলাইট অনন্য সম্মানে এসে আজকে কেমন লাগছে একটু ভয় লাগছে, বাট ভীষণ এক্সাইটেড। মানে যেহেতু বেস্ট অ্যাক্ট্রেস ওটিটি প্ল্যাটফর্ম থেকে চরিত্রহীনের জন্য, তো সেখানে দাঁড়িয়ে ভীষণ একটা হ্যাপিনেস আছে। চরিত্রহীন তো আমরা সকলেই দেখেছি, এরপরে তোমার কি আসছে বলো? সারপ্রাইজ, আমি আগে থেকে কখনোই কাউকে কিছু বলি না, বাট কিছু জিনিস লুকানো ভালো। তাও একটু যদি হিন্ট দাও আমাদের। এখনই বলে দেওয়াটা ঠিক না, কারণ আমাদের সবাই আমাকে বাংলায় বেঙ্গলিতে দেখতে যায়, কিন্তু আমি বেশিরভাগ যেহেতু সাউথে কাজ করেছি, তো সেখানে দাঁড়িয়ে সাউথ না বেঙ্গল সেটা একটু সারপ্রাইজ। আজকে থেকে অ্যাওয়ার্ড শোতে আসা হয়েছে, তো অ্যাওয়ার্ড তোমার কাছে কতটা বেশি ইম্পর্টেন্স হোল্ড করে? আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে, মানে অ্যাক্টর হোক ইয়া অ্যাক্ট্রেস, মানে খুব একটা ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই চাই ভালো অ্যাক্টিং করতে, আমাদের প্রজেক্ট হিট হোক, আমরা অ্যাওয়ার্ড পাই, মানে এটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ড্রিম ব্যাপার। যে কোনো অ্যাওয়ার্ড হোক না কেন, আমরা প্রত্যেকেই চাইবো যে আমরা একটা অ্যাওয়ার্ড পাই বা আমাদের প্রজেক্টে সবাই লাইক করুক, তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো অ্যাওয়ার্ড। আর অ্যাওয়ার্ড কি কাজের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে, অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া? দেখো অনেকে তো, আমি জানি না আমার ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে অ্যাক্টিংটা খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিংটা যদি পাবলিক দর্শকরা ভালোবাসে বা ভালো করে নেয়, তবেই না সে অ্যাওয়ার্ড পাবে। প্রজেক্ট হিট হলেই তো অ্যাওয়ার্ড হবে, এমনি এমনি তো অ্যাওয়ার্ড হয় না।